সর্ষে ইলিশ করবো, সেই জন্য এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি, এটা কালো সর্ষে ভিজিয়ে রেখেছি, এটাকে বাটবো, বেটে তারপরে সর্ষে ইলিশ করবো। আজকে সব ইলিশগুলো রাখা আছে, এবার এটাকে রেডি করে নেব। মাছগুলোকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছি। ফ্লেভারের জন্য আমি এখানে দিয়েছিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল, এরপর আমি এর মধ্যে কিছুটা লবণ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিয়েছিলাম। মাছগুলোকে সব কিছু দিয়ে ভালো মতো মেখে ম্যারিনেট করে আমি 15 মিনিটের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি যে সর্ষেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো মিক্সারে ভালো করে মিক্স করে নিয়েছিলাম, আর মিক্স করার সময় আমি ওর মধ্যে কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। যেই পেস্টটা আমি রেডি করেছিলাম তার থিকনেসটাকে আমি লাইট করার জন্য ওর মধ্যে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে তারপরে ওটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম। সর্ষের খোসাটা তেতো হতে পারে, সেই জন্য ছেঁকে নেওয়াটাই ভালো হয়। এখানে আমি পেস্টটাকে ভালো মতো রেডি করে নিয়েছি, আর এই যে খোসাটা বেরিয়েছে এটাকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে বের করে ফেলে দিয়েছি। কড়াইতে আমি এবার সামান্য পরিমাণে তেল, সর্ষের তেল দিয়েছি, তেলটাকে একটু হালকা পরিমাণে গরম করে নিই। তেলটাকে আমি বেশি গরম করবো না, কারণ আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো মানে বেশি গরম তেলের মধ্যে দিলে ওটা পুড়ে যাবে, সেই জন্য আমি অল্প গরম করবো। আমি এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, অনেকেই কালো জিরে পছন্দ করে না ফোড়ন দেওয়া, এমনি প্লেন রান্না করে, তো আমার কালো জিরে পছন্দ হয় সেই জন্য আমি কালো জিরেটা দিয়েছিলাম। তারপরে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছিলাম। আমি এখানে গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। কালো জিরে আর হলুদটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি যে সর্ষের পেস্টটা করেছিলাম ওটা ঢেলে দেবো। আমি এখানে পুরোটাই ঢেলে দিয়েছিলাম, অনেকে কিছুটা সেদ্ধ হওয়ার পরে দেয়, অনেকে কিছুটা সেদ্ধ হওয়ার আগে দেয়, আমি একসঙ্গে পুরোটা দিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে আমি ওটাকে কড়াইতে ভালো করে কিছুক্ষণের জন্য হচ্ছে নেড়ে নিচ্ছিলাম। নেড়ে নিয়ে সব কিছু মিক্স করার পর ওর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছিলাম, কারণ আগে থেকে আমি লবণ অ্যাড করে দেইনি। কড়াইতে দেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এবার আমি সব কিছু নেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। গ্রেভিটা যখন সামান্য পরিমাণে একটু ফুটে আসবে তখন আমি যে ইলিশ মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি ওই গ্রেভির মধ্যে আমি একটা একটা করে পিস করে সমস্ত মাছগুলো সাজিয়ে দিচ্ছিলাম। মাছগুলো ভাঙবে না, এটাকে বেশি পরিমাণে নাড়ানো যাবে না, কারণ বেশি নাড়ালে হচ্ছে যখন সিদ্ধ হয়ে যাবে তাহলে হচ্ছে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইলিশ মাছ এমনিতেই খুব নরম হয়। মাছগুলো আমি যখন কড়াইতে দেবো তখন হচ্ছে গ্যাসের ফ্লেমটা অনেকটা কমিয়ে রাখবো যেন গ্রেভিটা নিচে না লেগে যায়। সেই জন্য সমস্ত মাছগুলো দেওয়ার পর আমি ওটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খোলার পর আমি মাছগুলোর মধ্যে কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যে যেরকম ঝাল খাবে সেই অনুসারে সে এখানে লঙ্কা অ্যাড করতে পারে, তো আমি আমার মতো করে লঙ্কা অ্যাড করেছি। এবার আমি মাছগুলোকে উল্টে দিয়ে তারপরে হচ্ছে ওর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করেছি স্বাদের জন্য। এবার আমি একটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তার ঢাকনাটা খোলার পর আমার সর্ষে ইলিশের এইরকম দেখতে হয়েছিল। তো আমার সর্ষে ইলিশ অলরেডি তৈরি হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে আমি ইলিশ মাছগুলোকে নামিয়ে নিয়েছি। সর্ষে ইলিশ অনেকে অনেক রকমভাবে রেডি করে, তো আমি আমার মতো করে রেডি করেছি। এটা করতে খুবই কম সময় লাগে আর খুব টেস্টি হয় খেতে। এখানে আমি মাছগুলো নামানোর পর উপর দিয়ে গ্রেভিগুলো দিচ্ছিলাম, এবার গরম গরম পরিবেশন করার পালা। আমার মতো সর্ষে ইলিশ কারা কারা পছন্দ করো তারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। তো ইলিশ মাছ অপছন্দ করে এমন খুব কম মানুষই রয়েছে, খুব সহজে কম তেল মশলায় ইলিশ মাছ রেডি করা যায়, সর্ষে ইলিশ রেডি করা যায়। তো যাদের যাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে তারা অবশ্যই লাইক কমেন্ট করবে। তো এবার গরম ভাতে সর্ষে ইলিশ, ভীষণই টেস্টি হয়েছিল সর্ষে ইলিশটা খেতে। যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।